ভেরি ভেরি গুড মর্নিং, সকাল সকাল শ্রী গুরু জয় সবাইকে। নতুন একটা ব্লগে সবাইকে স্বাগত। আমি রেডি হয়ে এখন কাজে বেরোচ্ছি, সকাল বাজে 7:30, আর এই সন্টু যাচ্ছে বাজারে বাজার করতে। সকাল সকাল না গেলে না ভালো মাছ পাওয়া যায়। ও বেরিয়ে যাচ্ছে, কোথায় পড়লো ভাই? সিগুরু যায় আমি বাঁচবো, আমি বাঁচবো। বাজার করে এই বাড়ি ঢুকেছি। আজকে এত ভ্যাপসা হয়ে রয়েছে, ওয়েদার ভীষণ গরম লাগছিল। খুব বিশেষ একটা করিনি আজকে বাজার, মাছই আনলাম বিশেষ করে আর কি, মাছ ছিল না। আর মাছ এনেছি, আলু এনেছি, ঝিঙে এনেছি, ব্যাস এই নিয়েই চলে এসেছি। আর ওর বাবা তো বেরিয়ে গেল, তোমরা দেখলে আর শোনা, ও ওই যে ঘুমোচ্ছে উল্টে পাল্টে। তো আমি এখন কাজকর্মে হাত দিই, তো তোমরা সাথে থাকো। আর গুড মর্নিং সবাইকে, আশা করি সবাই ভালো আছো, আমরাও ভীষণ ভালো আছি। তো দিনটাকে এইভাবেই শুরু করছি, সাথে থাকো, দেখতে থাকো ইনসাইড ফ্যামিলি টক্স। এখন একটু চাউমিন করছি মা বাবার জন্য, চাউমিনটা বসিয়ে দিয়েছি, ফোনটা এখনও ভাবছি থাক এখন ডাকি না। এই তো সোমবার থেকে স্কুল খুলে যাবে, মানে শুক্রবারই স্কুল খুলবে, আর শুক্রবার আর একদিনের জন্য পাঠাবো না, ওই একেবারে সোমবার থেকেই পাঠাবো। তখন তো আবার সকাল সকাল উঠতে হবে, একটু বরবটি দিয়ে, আলু দিয়ে, পেঁয়াজ, বাদাম, ডিম দিয়ে চাউমিন বসিয়েছি মা বাবার জন্য। আলু দিকে শাক কুচিয়ে ভিজিয়ে রাখা হয়েছে, শাক করবো বলে। এই দেখো সোনা উঠে গেছে, গুড মর্নিং বলো জোরে, গুড মর্নিং। ও বোধ বাচ্চা তো উঠে গেছে, উঠে গেছে। কোথায় যাবি তুই আজকে বল? দিন্দা বাড়ি, তোর দিন্দা না আমার দিন্দা? দুজনের দিন না, ওটা আমার মা, ওটা আমার মা। দেখেছো আমার পেটুটা নিয়ে কি করে? চলো কাকমা যো, খাবে তো? কি খাবে, ম্যাগি খাবে না চকোস খাবে? এতক্ষণ ভাবতে লাগছো কি খাবে, কি খাবে বল? আবার দুষ্টু কি খাবে? ছবি নাকি? হ্যাঁ কি খাবে, কি চকোস? চকোস, চল চকোস দি। তোমাদের সাথে আজকে টিপস শেয়ার করব। এই দেখো এখানে আছে ভোলা মাছ আর কাতলা মাছ, এই কোটোগুলো আমি রাখি। তার আগে আমি কী করি, এই যে তেলের প্যাকেটগুলো দেখেছো, এখানে তিনটে তেলের প্যাকেট আছে, এই তেলের প্যাকেটগুলোকে কেটেছি, এই তেলের প্যাকেটের মধ্যে ঢুকে তারপরে এর মধ্যে রাখবো। তাহলে কি হবে, যখন মাছগুলো ডিপে রাখবো, যখন বের করব, একটার গায়ে একটা লেগে থাকবে না, কারণ ওই প্যাকেটের গায়ে একটু তেল থাকে, তেলটা মিশে গিয়ে মানে অতটা বড় ফেরম একটার গায়ে একটা লেগে যাবে না। তো তোমরাও চাইলে এই টিপসটা ফলো করতে পারো। এই দেখো দুটো প্যাকেটে রেখে দিলাম, এবার কোটো ধরে আটকে রাখবো, ফ্রিজে গন্ধটাও কম হবে আর মাছগুলো একটার গায়ে একটা লেগে থাকবে না, তাড়াতাড়ি আর কি বের করে, যখন আমরা ব্যস্ত থাকি রান্নাবান্নার জন্য, অফিসে যাবে সবাই, তো তাড়াতাড়ি কিন্তু ছাড়িয়ে যাবে মাছটা।
কমপ্লিট হয়ে গেছে সোনাকে স্নানও করিয়ে দিয়েছি এখন এসেছি ঘর গোছাতে ঘরটার গোছাবো ঘরদোর মুছবো যেহেতু আজকে 8টার সময় আর কি লক্ষ্মীপূজো পূর্ণিমা লেগে যাবে তো তার আগেই মানে আজকে সব করে ঠরে নেব তো সেই জন্যই আজকে একটু ব্যস্ত আর বেজেও গেছে অনেক বেলাও হয়ে গেছে এখন কিছু করার নেই বেলা হলেও আজকে করতে হবে তারপরে মাথায় শ্যাম্পু করব কারণ পূর্ণিমা লেগে গেলে শ্যাম্পু করি না সেই জন্য সবই আজই করতে হবে আর এই পুতুলটাও দিনটা দিয়েছে পুতুলটাকে একদম খাটে ছাড়া করা যাবে না মানে ও খাটে থাকে পুতুলটাকেও খাটে রাখতে হবে এরকম একটা ব্যাপার তো ওই জন্য এই এই সাইডটা করেই রেখে দিই আর তাতে কি হয় খাটেও থাকলো আর অসুবিধাও হয় না আর সোনা স্নান করে গেছে এখন দোলনা চড়তে বাইরেটা আজকে পুরো কেমন যেন মেঘলা করে আছে আর পূর্ণিমা লেগে গেলে আর কি আমাদের ঝাড়টার বিশেষ দেয় না লক্ষ্মী পূজোতে দিলেও ঘরের বাইরে কিছু ফেলে না তো সেই জন্য আজকেই করবো ঝাড় দেওয়া হয়ে গেছে ঘর গোছানো হয়ে গেছে এখন মুছে নেব মুছে তারপরে স্নানে চলে যাব আর মোটামুটি হয়ে গেছে আরে নানটি দিয়ে মানে ম্যাজিক মপ দিয়ে মুছতে না বেশি দেরি লাগে না তাড়াতাড়ি হয়ে যায় কিন্তু একটু কি ঘরটাকে ভালো করে ঝাড়টা না দিয়ে নিলে একটু সমস্যা ঘর মুছছি পুজো না লক্ষ্মী পুজো কি করবো স্নান টান কমপ্লিট হয়ে গেছে এখন বসেছি সোনাকে খাওয়াতে আর সোনা আঁকছে আঁকতে আঁকতেই সোনা খেয়ে নেবে বলেছে তাই তো হেলিকপ্টার আঁকছে সুন্দর আর খাওয়া হয়ে যাক সোনার তারপরে ওকে ঘুম পাড়িয়ে দেবো আর আমারও স্নান হয়ে গেছে খাওয়াও হয়ে গেছে আমি তো সকালেই খেয়ে নিয়েছি খাওয়া দাওয়া হয়ে গেছে আমার হাতের লেখাটা মানে ডিপ তো তাই ডিপ লেখা করি তার কিছু বেশি ভাল লাগে কেটপেনের মতো গুড ইভিনিং ইভিনিং নয় এখন বিকাল বাজে 4:05 এখনই জামা কাপড়টা পর সব তুলবো তুলে আস্তে আস্তে ব্যাগটা গোছাবো এখনও ব্যাগ গোছানো হয়নি আর ব্যাগ গোছাবো কেন সেটা হচ্ছে দাঁড়াও ব্যাগ গোছাবো সেটা হচ্ছে আমি যাবো একটু আমার বাপের বাড়িতে বাড়িতে পুজো আছে আমার বাপের বাড়ি তো সেই জন্যই যাবো আর আকাশে মেঘ ডাকছে
বৃষ্টি হবে কিনা জানি না, যাই হোক, ও সেই জন্যই ব্যাগ গোছাবো। সোনা বারবার বলছিল না যে আমরা কোথায় যাব কোথায় যাব, সেটা পরে বলবো, বলতে এই যাব বলতে বাপের বাড়িতে, তো সেই ব্যাগটা গোছাবো, ব্যাগটা গুছিয়ে তারপরে ওই সন্ধে সন্ধে নাগাদ বেরোবো। এখন 4টে বেজে গেছে, এই ব্যাগটা গোছাবো, সোনা ঘুম থেকে উঠবে, ওকে খাওয়াবো, রেডি করব, তারপরে যাব, রুটি করব, রাতের ওদের রুটি টুটি করে রেখেই যাব। তো ঠিক আছে, আমি জামাকাপড়গুলো তুলে ফেলি, তুলে ঘরে যাই। ঘড়িতে বাজে 6:30, এখন একটু চা খাবো, এই যে বিস্কুটটা নিয়ে দাঁড়িয়ে আছি, আর চা খেতে খেতে ভিডিওটা আজকে শেষ করে দেবো, কারণ যেহেতু আমি এক্ষুনি বেরিয়ে যাব, সেই জন্য বাড়িতে যাব বলেছিলাম তোমাদেরকে, আমার বাপের বাড়িতে পুজো আছে। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, পুজোর ভিডিও অবশ্যই আসবে সামনে, মানে তোমাদেরকে দেখাবো নিশ্চয়ই, তো সাথে থাকো। আর যদি আজকের ভিডিওটা ভালো লাগে তো প্লিজ লাইক করো, কমেন্টস করো, আর তোমার বন্ধুদের সাথেও শেয়ার করো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।